আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের মনে আছে এখানে কিছুদিন আগে ব্যাপারীরা কলা গাছ কাটতে আসছিল, তখন একটা কলা গাছে মানে গুগু পাখি বাসা করছিল, যার জন্য সেটার কাটা হয়নি। তো আজকে দেখতেছি সেই কলা পাইকে গেছে। আজকে চেক করতে আসছি যে গুগুটা কি এখনো আছে নাকি চলে গেছে। এই দেখেন, এই কলা পাকা, উপরে চারটা কলা পাইকে গেছে। এখন যদি গুগু না থাকে সেক্ষেত্রে মানে এটা কাটে নিয়ে যেতে হবে, নাহলে বাদর খেয়ে ফেলবে। যদিও এই মুহূর্তে গুগু বসা দেখতেছি না। তো এর মধ্যে আরও দুই দিন দুই ব্যাপারই আসছে, আমি সবাই না করে দিছি। এখানে মনে হয় তারা আইসায় যেগুলা এটা ঢাকা ছিল, এরকম মানে পুরোপুরি ছিল না, এই যে এই এরা মনে হয় এগুলো যারা টানাটানি করছে মনে হইতেছে, সেক্ষেত্রে হয়তো ভয় পাইয়া চলেও যাইতে পারে। কিন্তু গুগু তো বসা দেখি না, এখন থাকলে তো যাইতো গা, নাকি গেছে ইগা। এই যে গুগুর বাসা নিচে পড়ে রয়েছে, গাছ থেকে পাকা কলা পড়ে রয়েছে, এক ফানা পুরা এই যে পাখিরা খাইছে। কী করেন, কারেন ভাই ভেঙে যাবো, কিন্তু একটু করে বেশি আর আর কারণ লাগবে না, আস্তে আস্তে টান দেন। এটা কাশিথন কাশিথন কাশিথন, হ্যাঁ হ্যাঁ আমি আমি টান দিই, আপনি হলো ফানা ফানা ধরবেন। ধরেন 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 ধরেন, ফানা ফানা ফানা, আপনি বললাম ফানা ধরেন, আপনি ফানাই ধরেন নাই। ছড়ি হয়েছে বিশাল না, আস্তে আস্তে তো এই ফানার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটা খেয়ে ফেলাইছে, আবার এই দিক দিয়েও খাওয়া শুরু করছে। বিসমিল্লাহ, এটা খাইয়ে দিই। কী রে সব দেখি বেশি পাইকে ফাইরা গেছে না, একটু ফাড়া সারা কলা খুঁজতেছি, একটাও একটাও নাই ওরকম কলা, টেস্ট কেমন দেখে নেই। মানে বেশি গাছের থেকে কলা আসলে এত পাকান লাগে না, তাই না? বাতি নজর এসে, হ্যাঁ বাতি নজর এসে, যার কারণে যে এই ফাইরা গেছে। কিন্তু এটা তো আসলে পাখিটারে বাঁচানোর জন্য। এই যে এটা একটু কম ফরা আছে, আমি এটা খাই। এই যে কিনার দিয়ে যেগুলো বাইরে রয়েছে ওগুলো ফালাই এখান, মানে যারা জানে না তাদের বলি, গাছ থেকে কলা পাকায় নিলে ওটার খুব মানে টেস্ট নষ্ট হয়ে যায়, তাই না? বরং আর একটু আগে বাতি বাতি হলে কাইটা ঘরে পাকাইলে ওটার টেস্ট সবচেয়ে ভালো হয়। গুড রয়েছে, মানে এটা 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 হলো একটু দলকসরা দলকসরা করবো। সো যারা ভাবেন যে গাছ পাকা কলা ভালো, সেটা ভুল। তো বিসমিল্লাহ বলে আমি একটা খাই দেখি। এই যে সুলাইলাম, ওই যে ভিতরে দেখেন যে অতিরিক্ত পাকার কারণে মানে শক্ত হয়ে গেছে, এই সফটনেসটা নাই। কিন্তু ওই যে বাকি যেগুলো আছে যেগুলা এগুলো আবার পাকলে খুব ভালো টেস্ট হবে। আচ্ছা চলেন নিয়ে দিই, পাখিটা তো বাঁচানো গেছে নাকি, কলা নয় স্বাদ না লাগে না লাগলো। দাদা তল্লিগ আর হান্টারে লেগে কলা নিয়েছি, দুও লাগেছে দুজনেই, হ্যাঁ স্যালেন তো আরও একটা লাগানো লাগবো, খাবি নাকি খা। আরও কার্টুন লাগবো, আরও কার্টুন লাগবো, হ্যাঁ বাসা নিচে পড়ে আসল, মানে কলা পাকার পরে খাইয়ে অন্য পাখি দেখে খাইছে, গুগু মুগু মানে নাই, এনজাই দেখি যে বাসার নিচে কলাও পরে রয়েছে বাসাও পরে রয়েছে।
গুগু তো আর ফল খায় না, খাইছ নেব। হ্যাঁ, কিন্তু পাইকে দলকস হয়ে গেছে গা, বেশি বাদ পেয়েছে। আর কলা পাকানোর সময়ও যদি মানে বস্তার ভিতরে না দেওয়া না পাকায় তাহলে কলা নষ্ট হয়ে যায়। মানে এমনি যদি বাইরে রাইখা দেয় হ্যাঁ, তাহলে রস শুকায় কলা ভিতরে শুকনো শুকনো খরখর হয়ে যায়। এই জন্য কলা পাকার নিয়ম হইতেছে যে কিছু একটা ঢাইকে দেওয়া হয়, সালার ভিতরে ঢুকে একটা প্লাস্টিকের বালতি বা কিছুর ভিতরে ঢুকে দেওয়া। আচ্ছা করেন আপনি। হ্যাঁ, পানি পানি খাই, কলা পরে গেল। দেখি এই দেন, এই দুটো আমি গরুরে খাওয়াই আহি, এই তিনটা। কি অবস্থা ম্যাডাম? আমার বাসুরের উপরে পায়খানা করে রাখছে। এই তুই কি কামটা ঠিক করছ? নিশ্চিত তুই করছ এটা? নো, আমার আবার কামড় দিও না। তুমি খাবেন একটা, এই যে তুমি কলা খাইতে পারো, টুনি নো। এই যে জানো, এই যে এই যে ভর্তা করে দিছি, এই জানো, এই যে মজা মজা, একটা খাইলে তুমি খাইতেই যাবো খালি, আমি শিওর। হ্যাঁ, এমন মজা লাগছে না? না, এই জানো, এই যে এই যে এই যে বাড়িতে ভালো দিই, দেখ দেখ। থাকো থাকো থাকো, ওটা লাগবো না, ওটা লাগবো না, সে থাকো সে থাকো। তো গরু আর একটা কিনছি কয়েকদিন আগে, আপনার একটা ভিডিওতে দেখছেন, সেটা এখন আনি নেই, আনবো। তো হান্টারের আপডেট, হান্টার এখনও আছে আমাদের সাথে, স্যালাইন চলতেছে। হান্টারে কলা খাওয়াইতেছ না? আপনারা খাইবেন না, এটা খান দেন। গুগু পাখি বাসা বানাই চল, বস্তার ভিতরে বইরা না সুন্দর করে ঈদ দেখুন। ধন্যবাদ সবাইকে যারা ভিডিও দেখছেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।